ভারতের লোকসভা নির্বাচনে বিজয় দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে তিনি বলেছেন এটা তাদের সংকল্প বিক্ষিত ভারতের বিজয় এটি দলের স্লোগান সবকা সাত সবকা বিকাশ এর বিজয় একই সঙ্গে ভারতের সংবিধানের প্রতি জনগণের গভীর বিশ্বাসের প্রতিফলন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার মধ্যেই মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে এসব কথা বলেন নরেন্দ্র মোদী তিনি বলেন জনগণ বিজেপি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের এনডিএ ওপর আবারও বিশ্বাস রেখেছে মোদী বলেন উনিশশো সালের পর এই প্রথম কোনো সরকার দুবার পূর্ণ মেয়াদ শেষ করার পর টানা তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করছে তিনি বলেন ছয় দশক পর নতুন ইতিহাস তৈরি হয়েছে বক্তব্যে বিশেষভাবে ওড়িশা রাজ্যে ভালো ফলের কথা উল্লেখ করেন নরেন্দ্র মোদী সেখানে এই প্রথম তারা সরকার গঠন করবে ওই রাজ্যে লোকসভা ভোটেও ভালো করেছে বিজেপি মোদী বলেন আজকের এই পবিত্র দিনে এটা নিশ্চিত যে এনডিএ তৃতীয়বারের মতো সরকার গঠন করছে আমরা জনগণের প্রতি কৃতজ্ঞ তারা বিজেপি এনডিএর ওপর পুনরায় পূর্ণ বিশ্বাস রেখেছেন এটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয় এটা ভারতের সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাসের বিজয় এটা বিকসিত ভারতের সংকল্পের বিজয় এটি সবকা সাথ সবকা বিকাশ এর বিজয় বিশ্বের সবচেয়ে বড গণতান্ত্রিক এই চর্চা সফলভাবে পরিচালনার জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন প্রচণ্ড গরমের মধ্যে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এত বড় নির্বাচন পরিচালনা করেছেন নিরাপত্তা বাহিনীও সুচারুভাবে তাদের দায়িত্ব পালন করেছে ভারতের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত চারশো চৌত্রিশটি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে এর মধ্যে দুশো সাতটিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি উনানব্বইটি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি এসপি বত্রিশটি তৃণমূল কংগ্রেস বাইশটি জনতা দল জেডিইউ এগারোটি ডিএমকে আটটি তেলেগু দেশম পার্টি টিডিপি আটটি শিবসেনা উদ্ভব ছয়টি শিবসেনা এসএইচএস ছয়টি লোক জনশক্তি পার্টি বিলাস চাটি ও সিপিআই এম চারটি আসনে জয় পেয়েছে